আসসালামু আলাইকুম ভিউর্স আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন মোদির ঢাকা সফর বাতিল চায় হেফাজত অন্যথায় যে কর্মসূচি ঘোষণা দিবেন এ নিয়ে বিস্তারিত ইসলামের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হবে যে কোনো ভূমিকা হবে আমরা সেখানে হেফাজতে ইসলাম গর্জে উঠব আমরা আমাদের ভূমিকা পালন করব। এতে কার লাভ হলো কার ক্ষতি হলো সেটা হিসাব করা হেফাজতে ইসলামের ব্যাপার নয় হেফাজতে ইসলাম ইসলাম এবং দেশের প্রতি কমিটেড দর্শক বিস্তারিত দেখতে না শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম একই সঙ্গে মোদীর করা আমন্ত্রণ বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি অন্যথায় রাজপথে সংঘাতমূলক কর্মসূচি না থাকলেও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে সোমবার বাইশ মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখার সভাপতি জুনায়দ আল হাবিব এসব কথা বলেন জুনায়দ আল হাবিব বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন মুসলিম উম্মার ইমান আকিদার সংরক্ষণ এবং নাস্তিক মোরতাদ ও ইসলাম বিদেশি গোষ্ঠীর ঘৃণ্য অতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ইসলামের মর্যাদা সমুন্নত রাখা এই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য একই সাথে দেশবিরোধী যে কোনো চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হেফাজতের নৈতিক কর্তব্য তিনি বলেন দুই হাজার দশ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত হেফাজতে ইসলাম ইমান সংরক্ষণে আপসহীন ও সাহসী ভূমিকা পালন করে আসছে এ কারণে প্রায় নব্বই ভাগ মুসলমানের এ দেশে ছদ্মবেশী ইসলামকে নিজেদের মোকাবেলায় শক্ত প্রতিপক্ষ ভেবে প্রকাশ্য ও ছদ্মবেশী বিদ্বেষী গোষ্ঠী বারবার নিজেদের দুর্ভিসন্ধি বাস্তবায়নের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তাদের চক্রান্ত আমাদের নিজেদের কাজের ব্যাপারে আরও প্রতিজ্ঞ করেছে হেফাজতে ইসলামের প্রতি দেশবাসীর ভালোবাসা এবং আস্থা বৃদ্ধি পেয়েছে জুনায়দ আল হাবিব আরও বলেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে সরকারি বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে এসব প্রোগ্রামে অতিথি হিসেবে বেশ কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্র ও সরকার প্রধানগণ অংশগ্রহণ করবেন যাদের কেউ কেউ ইতোমধ্যে অংশ নিয়েছেন অতিথিদের তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের কাছে যার আরেক পরিচয় গুজরাটের কষাই এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে এমন কাউকে বাংলাদেশে নিয়ে আসা উচিত হবে না যার আগমনে দেশের মানুষকে আহত করবে তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র একজন মুসলিম বিদেশী হিসেবে সারা বিশ্বে পরিচিত তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে তার প্রত্যক্ষ নেতৃত্বে হত্যাযজ্ঞের ইতিহাস ভুলে যাওয়ার মতো নয় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস এবং সেখানে অন্যায়ভাবে মন্দির নির্মাণের সিদ্ধান্তে আমাদের হৃদয় রক্তপাত হয় এছাড়াও কাশ্মীরে মুসলিম নির্যাতন এবং নাগরিকত্ব আইন সহ প্রতিটি মুসলিম বিরোধী সিদ্ধান্তের মূল্যতা এই মোদি বছরখানেক আগে তার অনুসারীদের হাতে দিল্লিতে মুসলমানদের রক্তের বন্যা শত বছরের ঐতিহ্যবাহী মসজিদের মিনার ভেঙে সেখানে হিন্দুত্ববাদী গেরুয়া পতাকা টানানো হয়েছে তিনি বলেন নাগরিকত্ব সংশোধনী আইনের নামে আসামে লক্ষ লক্ষ মুসলমানকে বাংলাদেশি অভিহিত করে অনেকটা বন্দি করে রাখা হয়েছে একই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ ত্রিপুরার মুসলমানদেরও অনিরাপদ অবস্থায় ঠেলে দেওয়া হচ্ছে একাধিকবার নরেন্দ্র মোদী তার ভাষণে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী অভিহিত করে তাদেরকে বাংলাদেশে তাড়িয়ে না দিলে ভারতের মানুষেরা চাকরি পাচ্ছে না বলে উস্কানি দিয়েছে। আজ ভারতের মুসলমানদের মিথ্যা ও ঠুনকো অজুহাতে প্রকাশ্য রাজপথে পিটি কুপিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে মোদী সরকারের পরোক্ষ ইশারায় সংবাদ সম্মেলনে হেফাজতে এ নেতা আরও বলেন ভারতের সাথে বাংলাদেশের প্রাপ্তি বঞ্চনার তালিকা ও বেশ দীর্ঘ গঙ্গার পানি চুক্তি যে প্রত্যাশার পরিবেশ তৈরি করেছিল তা বাস্তবায়ন হয়নি তিস্তা নদীর পানি বন্টন চুক্তি পেছাতে পেছাতে এখন তালিকা থেকে বাদ পড়ে গেছে ভারতের নাগরিকত্ব আইনকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকারীদের হিসেবে চিহ্নিত করা হয়েছে সীমান্ত প্রতিনিয়ত ও নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা করে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পৃথিবীর সবচেয়ে শত্রুপ্রবণ ইসরায়েল ফিলিস্তিন সীমান্তে দখলদার ইসরায়েলের বাহিনী কিংবা পাক ইন্ডিয়া বর্ডারে এমন নির্বিচারে হত্যার ঘটনা ঘটে না আমরা নিদারুণ ক্ষোভের সাথেই দেখছি যে বর্ডার কিলিং এর পক্ষে তারা নানা রকম খোঁড়া যুক্তি দেয় দেশের সচেতন ও দেশপ্রেমী নাগরিক হিসেবে আমরা ভারতের এমন অসভ্য আচরণ নিন্দা জানিয়ে চুপ থাকতে পারি না তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এই গুরুত্বপূর্ণ আয়োজনে নরেন্দ্র মোদীর মতো একজন কুখ্যাত ব্যক্তি আসুক এটা আমরা চাই না আমরা দেশের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সরকারের নিকট নরেন্দ্র মোদীর আমন্ত্রণ বাতিলের আহ্বান জানাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মুসলমান হিসেবে ইমানি দায়িত্ব দেশপ্রেমের দায়িত্ববোধ থেকেই নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে জুনায়দ আল বলেন গত সতেরোই মার্চ সকালে সুনামগঞ্জের সাল্লা উপজেলা নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘুদের ওপর জঘন্য আক্রমণ হয়েছে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বসত ফিটা আমরা তাৎক্ষণিক এর নিন্দা জানিয়েছি এবং আজকের এই সংবাদ সম্মেলনে পুনরায় নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই ঘটনার যাচাই বাছাই ছাড়াও এক শ্রেণীর মিডিয়া তাৎক্ষণিক প্রচার শুরু করে দেয় যে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে জনৈক ঝুমন দাসের ফেসবুকের কটূক্তির প্রতিবাদে এ হামলা হয়েছে পাশাপাশি কোনো ধরনের নিরপেক্ষ বিচার বিশ্লেষণ ছাড়াই এ ঘটনার দায় হেফাজতে ইসলামের ওপর চাপানোর চেষ্টা করা হয় অথচ দুদিনের মাথায় জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে যে এই বর্বরচিত ঘটনার সাথে হেফাজতে ইসলাম বা মাওলানা মামুনুল হকের ন্যূনতম সম্পৃক্ততাও নেই তিনি বলেন ইসলাম শান্তি মানবতা ও সম্প্রীতির ধর্ম অন্যায়ভাবে কারো ওপর আঘাত করার অধিকার ইসলাম কাউকে দেয়নি ইসলাম সংখ্যালঘুদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে বিপুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশে যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিয়ে সংখ্যালঘুরা বসবাস করছে অতীত নির্যাতনের সাথে আলেম ওলামা কিংবা ইসলামী সংগঠনের ন্যূনতম সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি তিনি বলেন অতীতে ও দেশের কোথাও সংখ্যালঘু নির্যাতনের সাথে সাথে আলেব উলামা কিংবা ইসলামী সংগঠনের ন্যূনতম সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি অথচ যখনই কোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও বাড়িঘরে হামলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাৎক্ষণিক দেশি বিদেশি চিহ্নিত ইসলাম বিদেশী মহল ইসলামী সংগঠন ও ওলামা কেরামের ওপর দায় চাপিয়ে বিভ্রান্তিকর ও প্রোপাকাণ্ডা চালায় পরবর্তীতে স্থানীয় আধিপত্য বিস্তার কিংবা রাজনৈতিক কোন্দলের কারণে এমন ঘটনা সংঘটিত হবার প্রমাণ মিললেও মিডিয়া তার অসত্য নিউজের ভুল স্বীকার কোন করে না এতে সামাজিকভাবে ভাবে ওলামায় কেরাম ক্ষতিগ্রস্ত হয় আর সুযোগ নেওয়ার চেষ্টা করে ইসলাম ও দেশবিরোধী গোষ্ঠী জুনায়দাল বলেন সরকারের কাছে আবেদন করছি সাল্লার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিন একই সাথে আমরা সুনামগঞ্জের উলামায় কেরাম সহ সবাইকে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগরের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রেখেছি আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো রাজপথে আমাদের কোনো সংঘাতমূলক কর্মসূচি থাকবে না পরিস্থিতি বিবেচনায় আমরা যে কোন কর্মসূচি বিবেচনায় নেব তিনি বলেন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব আমরা এই মুহূর্তে কোন কর্মসূচি ঘোষণা না করলেও পরিস্থিতির আলোকে হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে যে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই ধরনের অনুষ্ঠানে সরাসরি সংঘাতমূলক আমরা কোনো কর্মসূচিতে যাচ্ছি না হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে অন্য কোনো কর্মসূচি ঘোষণা করা হচ্ছে না শান্তিপূর্ণ প্রতিবাদ এবং নিন্দাবাদ নিন্দা জানানো এটা আমাদের অব্যাহত থাকবে আর দ্বিতীয় যেই প্রশ্ন আপনি করেছেন যে এই সাম্প্রদায়িক যে সারা যায় দেশে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং এই সকল ঘটনার আশঙ্কা তো সবসময় থাকে এই জায়গাটা থেকে হেফাজতে ইসলাম এবং ওলামায় কেরাম সর্বদাই সারা দেশে তৎপর এবং সোচ্চার রয়েছে আলহামদুলিল্লাহ এটা আমরা বুকে হাত দিয়ে অত্যন্ত আস্থার সাথে বলতে পারি যে প্রতিটি সাম্প্রদায়িক ঘটনার পিছনে সর্বপ্রথম যেই মহলটি সোচ্চার হিসাবে মাঠে ভূমিকা পালন করে তারা নিঃসন্দেহে তাদের অগ্র সারিতে ওলামা এ আলেম সমাজকে আপনারা পাবেন সুনামগঞ্জের ঘটনাতেও প্রত্যক্ষভাবে বিভিন্ন মিডিয়াতই তথ্য এসেছে যে যেদিন হামলার ঘটনা ঘটে সেই হামলার মুখোমুখি যারা দাঁড়িয়েছিলেন প্রতিরোধ করার জন্য যাদের চেষ্টা করেছে তারা সেই স্থানীয় সাল্লা থানার আলেম সমাজ এবং হেফাজতে ইসলামের দায়িত্বশীল সংবাদ সেদিনই এসেছে যে আলেমদের বাধাকে উপেক্ষা করে সেখানে হামলা করা হয়েছে অন্য কারো কিন্তু কথা আসেনি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধাকে উপেক্ষা করে অথবা স্থানীয় সরকার দল অথবা রাজনৈতিক নেতৃবৃন্দের বাধা কথা আসেনি এসেছে আলেম সমাজের বাধা উপেক্ষা করে হামলা চালিয়েছে এ থেকেই ব্যর্থহীন প্রমাণ হয় যে কোনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশের সর্বপ্রথম যারা ভূমিকা পালন করছে তারা আলেম সমাজ এবং স্বাভাবিক আলেম সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ তিন নম্বর যে প্রশ্ন করেছেন যে হেফাজতে ইসলামকে প্রচ্ছন্ন সহযোগিতার মাধ্যমে কাউকে 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 প্রশ্রয় দেওয়া অথবা কারো কাজে বাধা বিঘ্ন সৃষ্টি করা আমরা মনে করি যে হেফাজতে ইসলাম আমরা মনে করি না এবং এটা আমাদের স্পষ্ট আমাদের অবস্থান এবং আমাদের বক্তব্য আমাদের ব্যর্থহীন আমাদের অবস্থান হল যে কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হেফাজতে ইসলাম কাজ করে না এবং হেফাজতে ইসলাম কাজ করবে না হেফাজতে ইসলাম নিজস্ব দায়িত্ব দায়বোধ থেকে আমাদের দায়বোধ দুটি জায়গায় এক নম্বর ইসলামের প্রতি দ্বিতীয় দেশের প্রতি